জগতে বহু কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, এই সবগুলি কিতাবের মধ্যে সবচাইতে দামি একটা কিতাব আছে আল্লাহ তাওরাত, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছেন, জাবুর আল্লাহ হযরত দাউদ নবীকে দান করেছেন, ইনজিল আল্লাহ হযরত ঈসা নবীকে দান করেছেন। চার নম্বর যেই কিতাবটা মুসলমান ইমানদারের আরে, চার নম্বর কিতাবটার নাম হলো আল কোরআন, যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। দুনিয়ার জগতের সমস্ত কিতাবের চাইতে একটা দামি কিতাব এই কিতাবটার নাম হলো আল কোরআন, আল্লাহ আমাদেরকে ওই কিতাবটা দান করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন এই কোরআন আমাদের জন্য নিয়ামত। দুনিয়ার জগতের মানব এই কোরআন আমাদেরকে বুঝা রাখতে হবে কেমন দামি কোরআন দান করলো আল্লাহ, বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন একটা কিতাব দুনিয়ার মানুষ রে, দুনিয়ার জগতের যত ব্রেইনাল মানুষ হোক না কেন, যত পণ্ডিত হোক না কেন, কোরআনের অক্ষর তো দূরের কথা, একটা নকতায় পর্যন্ত ভুল ধরতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে কেমন দামি কিতাব দান করেছেন মুসলমান ইমানদারেরা রে, একটু খেয়াল করে দেখো, দুনিয়ার জগতের সমস্ত জিনিসের মধ্যে বেমজা আছে, দুনিয়ার জগতের সবগুলির মধ্যে বেমজা আছে, দুনিয়ার জগতের গান বাজনা বলো যা কিছুই বলো না কেন, সবগুলির মধ্যে বেমজা আছে। বর্তমান সময়ে এক এক সময় এক একটা গান ভাইরাল হয়ে যায়, এই গানগুলির মধ্যে মানুষ মজা পায়, কিন্তু মুসলমান একটু খেয়াল করে তুমি দেখো, দুনিয়ার জগতে যদি আপনি বাজনাওয়ালা গান মেমোরিতে লোড করে আনেন, দেখবেন এক মাস পরে আবার যাইতেছে, আপনি তারে রাস্তায় জিজ্ঞেস করলেন এ বাতিজা কই যাও, সে আপনার উত্তর দিবে চাচা গান ভরার জন্যে, গান ডাউনলোড দেওয়ার জন্যে, মেমোরি ভরার জন্যে বাজারে যাইতেছি, বলে ওই দিন না দেখলাম দোকানের মধ্যে বসিয়া গান বললা, এখন আবার কেন গান ভরার জন্যে যাও, বলে চাচা গান সবসময় মজা লাগে না। কিন্তু ও দুনিয়ার জগতের মুসলমান একবারও তুমি খেয়াল করলা না, খেয়াল করে দেখো এত সুন্দর বাজনা দেওয়া আছে, এত সুন্দর কণ্ঠ দিয়া তেলা, এত সুন্দর কণ্ঠ দিয়া গানগুলা তারা গায়, এই গানগুলা কয়েকদিন পরে পরে পরিবর্তন করতে হয়, কিন্তু মুসলমান একবার খেয়াল করে দেখো, আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে গেছেন, এই 1500 বছর আগে আল্লাহর নবী কিতাব নিয়ে আসছেন কোরআনুল করিম, এখনও পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধুমাত্র আমেরিকায় নয়, শুধুমাত্র লন্ডনে নয়, শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর যতগুলি মসজিদ আছে সব মসজিদগুলির মধ্যে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, তখন নামাজের শুরুতে একটা সূরা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা সব মসজিদের মধ্যে পড়ে, কিন্তু মুসলমান খেয়াল করে দেখো আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো মুসল্লি ইমাম সাহেবকে বলে নাই হুজুর সূরা ফাতিহা ভাল লাগে না বদলায় লন। সুবহানাল্লাহ, এমন দামি কিতাব, এই কিতাবের সাথে সম্পর্ক রাখতে হবে মুসলমান, তাহলেই দেখবা তোমার দাম বেড়ে যাবে। আল্লাহর কোরআন এটার কোনো বেমজা দুনিয়াতে নাই, এটা এমন একটা কিতাব যে কিতাবের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া আখেরাতে সফলতা পাওয়া যায়।